জয়পুরহাটের তরুণ প্রজন্মকে নিয়ে অদম্য বাংলাদেশ দেখতে চায় জেলাবাসী। সেখানকার শিক্ষার্থীরা ব্যস্ত ব্রিজ কালভার্ট সহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কনে। সে বিষয়ে কিছু তথ্য জানবো, যেমনটি জুবার বলছিলেন, আমার জয়পুরহাটের সহকর্মী আব্দুল আলিম আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুভ সকাল আলিম। শুভ সকাল আব্দুল আলিম। আব্দুল আলিম, আমরা একটু জানতে চাই আপনার কাছে, অদম্য বাংলাদেশ গড়বার যে দৃশ্য এলাকাবাসী দেখতে চায় তরুণদের কাছ থেকে, সেই ধারাবাহিকতা কেমন রক্ষা হচ্ছে? এবং আব্দুল আলিম যখন আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি জানি না উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা, জয়পুরহাটের যেই মানে জায়গাটা আসলে আপনি যদি ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখেন তাহলে একটু কিন্তু মানে একটু সীমান্ত ঘেরা একটা এলাকা, এবং সেখানে যে কোনো কিছুই প্রাকৃতিক নিদর্শনের কথা বলেন, আপনি সেখানকার মানুষের জীবন ধারণের কথা বলেন, একটু কিন্তু আলাদা শহুরের জীবন থেকে, একটু আলাদা, একদম সোজাসাপটা একটা জীবন, সোজাসাপটা জীবন। কৃষি অর্থনীতি সেখানে এখনো কিন্তু বিশাল অংশ ধারণ করে আছে, দখল করে আছে, এবং শস্য ভাণ্ডার বলা হয় কিন্তু জয়পুরহাটকে, জয়পুরহাট থেকে সবুজ রবি শস্য থেকে শুরু করে সবুজ যে সবজিগুলো আছে তারা কিন্তু একটা বিশাল চালান এই নগর জীবন পর্যন্ত এসে পৌঁছায়। যাই হোক, আমরা আব্দুল আলীর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, আবার একবার যাওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তার আগে যেটা বলছিলাম জুবাইর, আব্দুল আলীম আসলে যেই জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সেই শহরের পরিবর্তনটা যখন হবে, আপনি যদি বলেন সেইখানে মানে একদম প্রত্যন্ত অঞ্চলে সীমান্ত ঘেরা একটি শহর বা জায়গাতে যদি আসলে আঁকিবুকি দিয়ে স্টুডেন্টরা শুরু থেকে শুরু হবে না শুরু করে মানে একটা অন্যরকম পরিবর্তন আসবে, সেই খবর একটু জানতে চাই আব্দুল আলীম আপনার মাধ্যমে, একটু দর্শকদেরকে জানাতে চাই। শুভ সকাল জুবাইর এবং কলি, সেই সাথে যমুনা টিভির অগণিত দর্শক ভক্ত যারা রয়েছেন তাদেরও। জুবাইর এবং কলি, আমরা সকলেই জানি যে বাংলাদেশের গত কয়েকদিনে যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেই প্রেক্ষাপটেই কিন্তু আমরা সকলেই বলতে গেলে ভাগিদার, বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা যে কাজটি করছে, তারা বলছে যে এই দেশ পরিবর্তনের সাথে সাথে তাদের মনেরও একটা পরিবর্তন এসেছে, তারা চায় যে আসলে নতুন করে একটা রাষ্ট্র যদি গঠন করা যায় নতুন কোনো আইনে, অর্থাৎ যে প্রচলিত আইন বা প্রচলিত যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো যে ধারাগুলো যদি পরিবর্তন করা যায় তাহলে হয়তো বা এই দেশটা নতুন করে সাজবে, সেই সাথে তরুণরা কিন্তু এগিয়ে এসেছে, তরুণরা আরও কাজ করতে চায়, তরুণরা যেহেতু কাজ করতে চায় তাদের যে উদ্যম, তাদের যে চেষ্টা, তাদের যে বলতে গেলে যে কাজের ধরনগুলো সেগুলো কিন্তু আমরা বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেই বিষয়গুলো আমরা দেখছি যে তারা রং তুলি আচুর্যে তাদের মনের কথাগুলো তারা বলার চেষ্টা করছে, তারা চাচ্ছে যে এইভাবে যদি দেশটা হয়, যদি এইরকমই হয়ে যায় তাহলে দেখা যাবে যে প্রচলিত যে ধারাগুলো সে ধারাগুলো পরিবর্তনে আসবে এবং বলতে গেলে যে একটা নতুন বাংলাদেশ মানুষ পাবে, সেই নতুন বাংলাদেশে কি ধরনের মেসেজ হইতে পারে, কি ধরনের আইন কানুন হইতে পারে, কি ধরনের সিস্টেম হইতে পারে, সেগুলো কিন্তু তারা তাদের কথাগুলো, তাদের মনের আকুতিগুলো, তাদের ব্যাকুলতাগুলো তারা কিন্তু কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। বলতে গেলে যে শহরের বিভিন্ন রাস্তায় যে বিভিন্ন থাকার জায়গাগুলোতে, বিশেষ করে আমরা এখন দাঁড়িয়ে আছি কলি এবং জুবাইর, এটা একটা ব্রিজ, সেই ব্রিজটাও কিন্তু কত সুন্দর করে সাজানো যায়, তারা কিন্তু তরুণরা কিন্তু সেটা দেখিয়েছে, এবং এখানে অনেকগুলো মেসেজ আপনাকে বলি, যেমন তারা বলছে যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, তারা বলছে বিকল্প কে, তুমি কে আমি, তারা বলছে যে খেটে খাও চেটে নয়, তারা বলছে ঘুষের অনুমতি নেই, এরকম বেশ কিছু তারা কথা বলছে, এক জাতির দেশ না বহু জাতির বাংলাদেশ, তার মানে কি সকলে মিলে এই দেশটা তারা গড়বে এমন ব্রত নিয়ে, এমন চেষ্টা নিয়ে কিন্তু তারা এই যে রং তুলির আঁচড় দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর করে একটা ব্রিজও সুন্দর করা যায়, এবং ব্রিজে অনেক মানুষ এখানে আসবে, মেসেজগুলো পড়বে, হয়তো বা কেউ ছবি তোলার জন্য আসবে, কিন্তু তারা কলি এবং জুবাইর দেখেন যে সাধারণ একটা বিষয়কে কত সুন্দর করে রং তুলি দিয়ে তারা ফুটিয়ে, আমরা একটু যদি কথা বলতে চাই এই কেন এই এই চিত্রগুলো এঁকেছো তোমরা? আমরা এই চিত্রগুলো আঁকার চেষ্টা করেছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেটাকে তুলে ধরার জন্য, আর আমরা যে মেসেজগুলো দিয়েছি এখানে ব্রিজে অনেকে ঘুরতে আসে, বিকেলবেলা আসে, বসে থাকে,
আমরা চেষ্টা করেছি। আমরা অনেকগুলো তরুণকে দেখতে পাচ্ছি যারা এই কাজগুলো করেছে জুবায়ের এবং কলি। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, এই যে রংগুলো কাজগুলো করছে কেমন লাগছে তোমার? এখানে কাজ করে আমাদের অনেক ভালো লাগছে, আর টিম ওয়ার্ক করার একটা মজাই আলাদা। এখানে কাজ করার পর সবার মধ্যে একটা দেশপ্রেমের জাগরণ হয়েছে, এই জন্য অনেক ভালো লাগছে। শুনছিলেন জুবায়ের এবং কলি তারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই ধারা তারা অব্যাহত রাখতে চায়। তারা চায় যে এই মেসেজগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং দেশটা সবাই মিলে যদি সুন্দর করা যায়, আর এই যে লেখাগুলো আছে সেই লেখাগুলো অনুযায়ী যদি কাজ করা যায়, তাহলে হয়তো ভাই সোনার দেশ আবার নতুন করে বদলে যাবে, তরুণদের জয় হবে এবং আমার দেশ এগিয়ে যাবে, সুন্দর হবে, সার্থক হবে, এমন ব্রত কিন্তু তারা এখানে নিয়ে এই কাজগুলো করেছেন জুবায়ের এবং কলি। আমরা দর্শকদের সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি। ফিরে যাচ্ছি ধন্যবাদ আব্দুল আলীমকে।